ভিউার্স আপনার হাতে যখন রকম কোনো ফোন আসবে এটা হচ্ছে আইটেলের একটি মাদারবোর্ড তো এই ফোনের সমস্যাটিকে আমরা দেখে নিই আমরা যখন এটা পাওয়ার দিতেছি পাওয়ার দিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের লাইটটি জ্বলতেছে যে ফ্ল্যাশ লাইটটি এবং মিট আমাদের যে পাওয়ার সাপ্লাই রয়েছে পাওয়ার সাপ্লাইয়ের রিডিং আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক তিরিশ থেকে এর মধ্যে হয়ে যাচ্ছে তো আমরা কি করব এটার এটাকে আমরা বলি হাফ শট তো এই হাফ শটটা কিভাবে আমরা ভাঙবো সেটি আজকে আপনাদেরকে দেখাবো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি শুরু করি সুলতানা ইলেকট্রনিক আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি আপনারা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন প্রথমে আমরা মাল্টিমিটারটি নিলাম মাল্টিমিটারে আপনারা খেয়াল রাখুন মাল্টিমিটারে আমরা বিপ মুডে রাখব বিপ মুডে রাখার পরে আমরা দেখবো আমাদের শটটি এখানে দেখতে পাচ্ছেন আমরা মাল্টিমিটার দিয়ে কিন্তু কোনো শর্ট ধরতে পারতেছি না তার কারণ এটা হলো হাফ শর্ট যেটা মাল্টিমিটারের কাজ নয় এখন আরেকটি কাজ মাল্টিমিটারের রয়েছে আমরা যেহেতু প্রথমেই দেখলাম যে আমাদের মাদার বোর্ডে যখন আমরা পাওয়ার সাপ্লাইয়ের লাইন লাগাচ্ছি তা তখন তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত রিডিং অটোমেটিক উঠতেছে তার মানে এখানে কোনো একটি কম্পোনেন্ট শট রয়েছে এটাকে আমরা হাফ শর্ট বলে থাকি আমরা প্রথমে আমাদের যে পজিটিভ রয়েছে আমরা গ্রাউন্ড করলাম এবং আমাদের যে ক্যাপাসিটারগুলো রয়েছে আমরা এই সমস্ত বহুত দেখেছি যে আমাদের বেশিরভাগ এই সমস্যাগুলো হয়ে থাকে আমাদের যে ক্যাপাসিটারগুলো রয়েছে এই ক্যাপাসিটারগুলোর থেকে এই সমস্যাটি হয়ে থাকে তো আমি প্রথমে এই যে আমাদের যে ক্যাপাসিটারগুলো রয়েছে এই ক্যাপাসিটারগুলোকে আমি একটু দেখি তো এখানে যে ক্যাপাসিটার মেন মেন যে ক্যাপাসিটারগুলো রয়েছে এগুলো মোটামুটি ঠিক রয়েছে সবগুলোই কোনো ক্যাপাসিটারই আমি ফল্ট পাচ্ছি না তো এরপরে দ্বিতীয় নাম্বার স্টেপ রয়েছে দ্বিতীয় নাম্বার স্টেপটি হলো আমরা এখন পাওয়ার সাপ্লাইটি আবারও আমরা বোর্ডের সঙ্গে কানেকশন করে নেব আমরা বোর্ডের সঙ্গে পাওয়ার সাপ্লাইটি কানেকশন করে নিলাম এখন আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে এবং বোর্ডের দিকে আপনাকে নজর রাখতে হবে যে আপনার যে বোর্ডটি রয়েছে বোর্ডের কোন সাইডে আপনার হিট হয় এটা আপনাকে খেয়াল করতে হবে তো এখন আমি হালকা করে একটু পেস্ট দিয়ে রাখতেছি আমাদের যে নেটওয়ার্ক আইসি রয়েছে নেটওয়ার্ক আইসির ওপরে আমি হালকা করে পেস্ট দিয়ে রাখলাম তো দেখি আমাদের এখানে আমার সন্দেহ হয় এখানে হিট হওয়ার তো আমি হাত দিয়ে হালকা করে দেখতেছি যে এখানে হিট হচ্ছে তো আসলে একটা ভিডিও করতে গেলে অনেক কষ্ট হয় তা আপনারা দয়া করে আমাকে একটা লাইক করবেন আমার ভিডিওরতে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমি দেখতেছি আমাদের যে নেটওয়ার্ক আইসি রয়েছে এই নেটওয়ার্ক আইসিটি পর্যাপ্ত পরিমাণে হিট হচ্ছে তো যার কারণে এই সমস্যাটি হতে পারে পাশাপাশি আমাদের যে সিপিওটি রয়েছে এটাও হিট হচ্ছে তো এখান থেকে আমরা সর্বপ্রথম আমাদের যে মেন ক্যাপাসিটার রয়েছে নেটওয়ার্ক আইসির এই ক্যাপাসিটার এখান থেকে আমরা সরিয়ে ফেলবো তো চলুন আমরা এখন মোটামুটি ঠান্ডা হয়েছে আমরা এখন পাওয়ার দিতে পারি আবার আমরা পাওয়ার সাপ্লাই লাইনটি লাগালাম তো পাওয়ার সাপ্লাইয়ের লাইন যখন আমরা লাগাচ্ছি ঠিক আগের পজিশানে রয়েছে কিন্তু এখানে একটা জিনিস আপনারা খেয়াল করুন এখানে দেখতে পাচ্ছেন যে আগে লাইটটি জ্বলতেছিল এই লাইটটা কিন্তু এখন আর জ্বলতেছে না তার মানে সমস্যাটি কিছুটা সলভ হয়েছে এবং এই নেটওয়ার্ক আইসিটি এখানে হাত দেওয়া যাচ্ছে না এখন অতিরিক্ত হিট হচ্ছে তার মানে এইটাই সমস্যা মূলত আমাদের নেটওয়ার্ক আইসিটি তো আমি একটু পেস্ট দিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে দেখতে পাচ্ছেন পেস্টটি অটোমেটিক কিন্তু গলে যাচ্ছে পেস্টটি কিন্তু গলে গেছে এই পেস্টটি আলকা হিটে কিংবা ইয়েতে গলে না তো এটা অনেক হাই একটি পেস্ট অনেক তাপমাত্রা নিতে পারে তো এখন আমরা যেটি করবো আমরা নেটওয়ার্ক আইসিটি খুলে ফেলব তো চলুন আমরা নেটওয়ার্ক আইসিটি খুলে নিই তো আমি আইসিটি এখান থেকে খুলে নিলাম তো এখানে আমার কাছে সেম মানের বোর্ড রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা একটি নেটওয়ার্ক আইসি এখানে খুলে লাগিয়ে দিব তার জন্য আহ আরো একটু অপেক্ষা করব। বোর্ডটি ঠান্ডা হওয়া পর্যন্ত যে আসলে আমাদের এই নেটওয়ার্ক আইসিটির সমস্যা ছিল এখন এই নেটওয়ার্ক আইসিটি খোলার পরে আমাদের শর্ট চলে যায় কি না এটা আমরা দেখব তারপরে আবারও এখানে নেটওয়ার্ক আইসিটি ইনস্টল করব তো একটু অপেক্ষা করুন আর যারা অনলাইনের এই সময়ের মধ্যে একটা কথা বলে রাখি যে সকল ভাই বোনেরা অনলাইনের কাজ করতে চান অনলাইনে থেকে টাকা ইনকাম করার কথা চিন্তা ভাবনা করতেছেন তাদের উদ্দেশ্যে আবারও একটা কথা বলি আপনারা ফেসবুকের পেজ এবং ইউটিউবের চ্যানেল খোলেন এবং সেখানে প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করেন তাহলেই আপনারা খুব দ্রুত সফল হতে পারবেন আর অনেকেই আমাকে কমেন্ট করে আজকে তাদের উত্তরটি আমি দিয়ে দিচ্ছি য ওনারা আপনারা বলে থাকেন যে মাসে কত টাকা ইনকাম করেন তারপরে আপনার কেমন ইনকাম হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে কখনো আপনারা কমেন্ট কিংবা মতামত করবেন না কেননা আপনি যদি কাজ না করেন সেটা হোক আপনার জমিতে অথবা অনলাইনে অথবা যে কোনো প্ল্যাটফর্মে অথবা চাকরিজীবী হন যদি আপনি কাজ না করেন তাহলে আপনাকে কেউ কিন্তু বেতন দিবে না তো ফেসবুক ইউটিউব এগুলো হচ্ছে আপনার অনলাইন সিস্টেম তো এখানে আপনার কাজগুলো সাধারণ কাজ আপনি নিজে নিজেই করতে পারবেন যার কারণে কাজগুলো অনেক সহজ তো এটা আমি বারবার বলি এই জন্যই যে আপনি প্রতিনিয়ত এটার পিছনে কাজ করতে থাকুন সফলতা অত অটোমেটিক আপনার কাছে চলে আসবে তো শুরুতেই যদি আপনারা বলেন যে কত টাকা পাবো কত টাকা পাচ্ছেন এই সেই বিভিন্ন কিছু অনেকেই অনেক টাকার ভিডিওগুলো দিয়ে থাকে আসলে এই সমস্ত ভিডিওগুলো অনেকেরই ফেক ভিডিও হয়ে থাকে তো আপনারা প্রথমত টাকার চিন্তা ভাবনা বাদ দিয়ে যদি লাইফে ভালো কিছু করার চিন্তা চিন্তাভাবনা থাকে আপনাদের মধ্যে তাহলে কি করবেন আপনারা ফেসবুক এবং ইউটিউবে কাজ শুরু করে দেন তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন তো এখন আমাদের বোটটি ঠান্ডা হয়ে গেছে তো এখন আমরা পাওয়ার সাপ্লাই আবার লাগিয়ে দেখি আমাদের বোটির কি অবস্থা তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইট জ্বলতেছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে নেটওয়ার্ক আইসি রয়েছে এই আইসিটি খোলার পরে আমাদের যে লাইট এই লাইটটি কিন্তু সম্পূর্ণ রূপে জ্বলতেছে তার মানে এখানে লাইটিং যে আইসি রয়েছে এই লাইটিং আইসিটিও শর্ট তো লাইটিং আইসিটি খুলে ফেললে আমাদের শর্টটি চলে যাবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি ঠিক রয়েছে সিপিও হালকা হিট হচ্ছে তো এখন আমরা আরেকটি কাজ করতে পারি আমরা পাওয়ার দিয়ে দেখতে পারি যে আমাদের লাইটটি জ্বলুক তারপর আমাদের পাওয়ার নেয় কি না আমরা একটু পাওয়ার দিয়ে দেখি হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু অলরেডি চালু হয়ে গেছে নেটওয়ার্ক আইসিটি খোলার পরে আমাদের ফোনটা কিন্তু অলরেডি রান হয়েছে আমাদের কিপ্যাডগুলো মোটামুটি ঠিক রয়েছে তো এখন আরেকটি কাজ আমরা দেখব আমাদের ফোনে শর্ট রয়েছে কি না তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার রিডিং জিরো তার মানে আমার ফোনে কোনো শর্ট নেই শুধুমাত্র এইটার নেটওয়ার্ক আইসিটাই সমস্যা ছিল তো এখন আমরা একটি নেটওয়ার্ক আইসি অন্য ফোন থেকে খুলে এখানে লাগিয়ে দিয়ে সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখাবো তো এখন আমরা এই বোর্ডটি থেকে আমাদের যে নেটওয়ার্ক আইসি সেম মানের একটি বোর্ড তো এখান থেকে আমরা নেটওয়ার্ক আইসিটি নেব এবং ওই ফোনে ইনস্টল করে দেবো কোন হাই সিটে এখানে বসিয়ে দেব এখন আমরা পাওয়ার সাপ্লাই আবারও লাগালাম তো পাওয়ার সাপ্লাই লাগানোর সাথে সাথে দেখতে পাচ্ছি শর্ট দেখাচ্ছে সেম একই সমস্যা আমাদের যে নেটওয়ার্ক আইসি এটি আবারও হিট হচ্ছে তো এখানে সমস্যাটি আসলে নেটওয়ার্ক আইসির না আমরা যেটা বুঝতে পারলাম এখানে অন্য কোনো কম্পোনেন্টটি শট রয়েছে তো আমরা সেটা এখন খতিয়ে দেখব এরপরে আমরা ক্যাপাসিটারটি আবার একটু সরিয়ে দেই দেখি আসলে ক্যাপাসিটার থেকে এই সমস্যাটি হচ্ছে কিনা যেহেতু নেটওয়ার্ক আইসি চেঞ্জ করলাম ক্যাপাসিটারটি আরেকবার খুলে নেই তারপরে আবারও আমরা পাওয়ার দিয়ে দেখবো তো ক্যাপাসিটারটি খোলার পরে দেখতে পাচ্ছেন এখন আমরা লাইন দিয়েছি এখন কিন্তু আমাদের সেই শর্টটি নেই আমাদের যে শুধু লাইটটি চলতেছে লাইটের আইসিটি খারাপ হতে পারে আমরা একটু পাওয়ার দিই দেখতে পাচ্ছেন পাওয়ার দেওয়ার সাথে সাথে লাইটটি অফ হয়ে গেল আমরা আমাদের মে দেখতে পাচ্ছি এক পারসেন্ট শর্ট রয়েছে এটা হালকা চার্জ খাবে কিন্তু ফোনটি স্টার্ট হচ্ছে তো এখন আরেকটি কাজ করবো আমরা নেটওয়ার্ক আইসিটি একটি চেঞ্জ করলাম আমরা সিম লাগিয়ে আমরা এটাকে চেকিং করবো যে আসলে আমাদের নেটওয়ার্ক আসে কিনা আসতেছে দেখতে পাচ্ছেন নেটওয়ার্কও কিন্তু অলরেডি চলে এসেছে তো আসলে এটার স্থায়িত্ব কম দেওয়া আছে লাইট আমরা একটু বাড়িয়ে দিই আমরা অ্যান্টেনা ধরলাম দেখি আমাদের নেটওয়ার্কটি কোথায় থাকে এখানে দেখতে পাচ্ছেন এক কাটি রয়েছে আসলে এই অ্যান্টেনারের কারণে এটার নেটওয়ার্কটি কম দেখাচ্ছে এটা যখন আমরা বোর্ডে ফিডিং করব তখন এটার সম্পূর্ণ নেটওয়ার্কটি চলে আসবে তো এখন দেখতে পাচ্ছেন আমাদের সেটটি কমপ্লিট তো এই ক্যাপাসিটি এখন আর লাগানোর প্রয়োজন নেই আপনারা চাইলে এখানে লাগাতে পারেন অন্য একটি ফোন থেকে নিয়ে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ